আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে গাছের একটি জাদুকরি লবণ ইপসম সল্ট, যাকে বলা হয়, এই ইপসম সল্ট নিয়ে কথা বলবো আপনাদেরকে। এই ইপসম সল্ট সম্বন্ধে বিস্তারিত আমি তুলে ধরবো আপনাদেরকে। তো আপনারা দেখুন, এই ইপসম সল্ট এটি গাছের জাদুকরি এক খনিজ উপাদান। গাছের জাদুগরি এক খনিজ উপাদান হলো ইপসম সল্ট, যার রাসায়নিক সংকেত হলো MgSO4, অর্থাৎ ম্যাগনেশিয়াম যোগ সালফার যোগ অক্সিজেনের মিশ্রণ। হিউমিক অ্যাসিড যেমন অ্যাসিড নহে, তেমনি ইপসম সল্টও লবণ নহে। দেখতে চিনি বা লবণের মতো হলেও এটি চিনি বা লবণ নহে। প্রত্যেকটি গাছ ক্লোরোফিলের মাধ্যমে সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে। ম্যাগনেশিয়ামের অভাব হলে গাছের ক্লোরোফিল নষ্ট হয়ে যায়, আর এই ক্লোরোফিল তৈরিতে ম্যাগনেশিয়াম মূল চাবিকাঠি হিসেবে ভূমিকা পালন করে। ক্লোরোফিলের অভাব হলে গাছের পাতা ফেকেশে, বিবর্ণ এবং হলুদ হয়ে যায়। তবে সব গাছের পাতা হলুদ বিভিন্ন কারণে হতে পারে। গাছের পাতা হলুদ শুধু ম্যাগনেশিয়ামের অভাবে হয় তাও না। যদি গাছের বেশিরভাগ পাতা হলুদ হয়ে যায় এবং কুকড়ে রুলের মতো হয়ে যায়, রুলের মতো বটে বটে যাবে, তখন হয়ে গেলে বুঝতে হবে গাছে ক্লোরোফিলের অভাব রয়েছে। তো সাইট্রাস জাতীয় লেবু জাতীয় গাছে বেশি দেখা যায়। এছাড়াও আমরা ড্রাগন গাছ বলতে পারি। ড্রাগন গাছের কাণ্ডগুলো আপনার হলদে ভাব হয়ে যায় ম্যাগনেশিয়ামের অভাবে। সাইট্রাস জাতীয় গাছে বা লেবু জাতীয় গাছে পাতা বটে বটে যায়। তো আপনারা, আমি এই মুহূর্তে ড্রাগন গাছগুলোকে দেখাচ্ছি আপনাদেরকে। বিশেষ করে গাছ রিপোর্টিংয়ের সময় গাছের গোড়ায় ইপসম সল্ট দিলে গাছের শিকড়ের যে আঘাত বা শক্ট হয় তা কেটে যায়। আপনারা গাছ রিপোর্টিংয়ের সময় ইপসম সল্ট 1 টেবিল চামচ পানির সাথে মিক্স করে অথবা মাটির সাথে মিক্স করে দিয়ে দিবেন। এছাড়া বীজ জার্মিনেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইপসম সল্ট। যে কোনো বীজকে 5-6 ঘন্টা ইপসম সল্টের পানিতে ভিজিয়ে রাখলে বীজের জার্মিনেশন ক্ষমতা বেড়ে যায়, বীজ তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হবে। আমরা গাছে এক লিটার পানিতে 1 চামচ গুলে গাছের গোড়ায় দিয়ে দিব, গাছের গোড়ায় 1 চামচ গুলি দিব, অথবা মাটির সাথে মিশ্রিত করে দিলে 1 চামচ ছোট 12 ইঞ্চি টবের জন্য 1 চামচ গুল মাটির সাথে মিক্স করে দিব। অথবা গাছে স্প্রে করেও দিতে পারি। আমরা গাছে স্প্রে করে 1 চামচের থেকে বা 1/2 চামচ নিয়ে গাছে স্প্রে করে দিতে পারি। এভাবে দিলে গাছের যে ম্যাগনেশিয়ামের অভাব, গাছের যে হলদে ভাব, তা আমাদের কেটে যাবে। গাছের অন্যতম একটি পুষ্টি মৌল হচ্ছে যে একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট হলো ম্যাগনেশিয়াম। তো এইভাবে ইনশাল্লাহ দিলে গাছের যে সমস্যা হলদে ভাব এবং যে সমস্যা ম্যাগনেশিয়ামের অভাব পূরণ হয়ে যাবে। ইপসম সল্ট গাছের এক জাদুকরি লবণ, গাছের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। তো এইভাবে আমরা ব্যবহার করলে গাছের ফলন ভালো হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।